নমস্কার, শুভ অষ্টমী। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সল্টলেকের কিছু বিশেষ ঠাকুর দেখতে। তো আজকে আমি মা হিন্দোলা ছেলে বেরিয়েছি সল্টলেকের কিছু ফেমাস ঠাকুর দেখতে। বাড়ি থেকে বেরিয়েই সবার আগে চলে এলাম লাবণীতে। লাবণীতে তৈরি হয়েছে জগন্নাথ দেবের মন্দিরের আদলে প্যান্ডেল। এবার চলে এলাম আমরা এফডিতে। এফডিতে প্রত্যেক বছরই খুব সুন্দর কিন্তু প্যান্ডেল করে, এবারেও সেরকমই করেছে। এবারে চলে এলাম একে ব্লক। তো একে ব্লক কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে কিভাবে আমাদের ভারতবর্ষে মশলা রপ্তানি শুরু হয়েছিল। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাই। তো দেখুন কত সুন্দর মশলাগুলো এখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, তারপরে যে বস্তাগুলো কেউ ওখানে পুরো প্যান্ডেল দিয়ে সাজিয়েছে। আমার মতন ঢাকের আওয়াজ শুনে কার কার নাচতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু একে ব্লকের এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখুন একটা বোর্ড দিয়েছে যেখানে লেখা আছে যে মশলা সাত কাহন। তো আমাদের ভারতবর্ষে কিভাবে মশলা এসেছে সেটার ব্যাপারেই লেখা। তো আজকে আমি আর আমার হাজবেন্ড কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং পিঙ্ক পিঙ্ক করেছি। তো মাকে বললাম, মা বললো না আজকে পরবো না। তো এই হলো আমার হিয়ান, দেখুন কি সুন্দর সেজে গুজে ফটো তোলার জন্য দাঁড়িয়ে। আর এবারে চলে এলাম আমরা বিজে ব্লকে। তো বিজে ব্লকের ঠাকুর তো মনে হয় আপনারা সবাই দেখেছেন। তো সকালবেলা কেমন দেখতে লাগছে একবার দেখে নিন। সত্যি দুর্গাপুজো হলে আমাদের কিন্তু অনেকেই আছে যারা আমরা খুব একটা ঘুরতে যেতে পারি না, তারা কিন্তু এই দুর্গাপুজোর মাধ্যমেই আমরা অনেক জায়গার কিছু জিনিস দেখতে পাই। যেরকম এই আদিয়োগী, এই আদিয়োগী দেখার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু এখানে যে এইভাবে দেখতে পাবো ভাবতে পারিনি। সত্যি মন প্রাণ এক দুটোই কিন্তু একদম ভরে গেছে, আপনারাও দেখুন। তো এখানে বাবার আর ছেলের ফটো সেশন চলছে। তো ঠিক আছে, ওরা এখানে বিজি থাকুক আর আমি আপনাদেরকে চলুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কিভাবে সুন্দর করে সাজিয়েছে মণ্ডপটি। ইষ্ট দেব দেবীকে স্মরণ করে প্রণাম করুন। নমঃ চন্দনেন
সমাহযুক্তে বিলাপাতাম পিতাবাসে নানা পুষ্পা সুশোভিতে দুর্গে দেবীকে আহম শরণমগতা নমঃ আয়ুর্দেহে যশোদেহে। তো সাইড থেকে দেখুন, আমি যতটা পেরেছি ছবিটা তোলার চেষ্টা করছি, অসাধারণ কাজ, অসাধারণ। এই মণ্ডপটা দেখুন কত সুন্দর করে ঝুড়ি দিয়ে বানিয়েছে, বেশ কিন্তু দেখতে ভাল লাগছে, নতুনত্ব। আর এখানে কিন্তু হেয়ানের আর ভাল লাগছে না, এবার বায়না করছে সে বাড়ি যাবে, তার কারণ তার দাদু আজকে আসেনি, তার দাদু আজকে ব্যস্ত আছে মণ্ডপে। কেন, আমাদের মণ্ডপে তো পঞ্চমী থেকে খাওয়ান দাওয়ান শুরু হয়েছে, তো বাবা ওখানেই ব্যস্ত আছে, এবারে এখন শুরু করেছে না আমি বাড়ি যাব, দাদু কাছে যাব। তো আজকেও আমাদের মণ্ডপে খাওয়া দাওয়া, তো এই ঠাকুরটা দেখবো, আরও আর একটা ঠাকুর দেখে সোজা কিন্তু এবারে চলে যাব বাড়ি। সহুদ বাহন স্বকীয় পরিবার গর সহিতাউই শ্রী শ্রী ভগুর গাউই নম। আবার ফুললিন সবাই, আজকে আমাদের অষ্টমীর ঘোরা কিন্তু কমপ্লিট, এবারে চলে যাব বাড়িতে। আমরা বেশিক্ষণ কিন্তু থাকতে পারি না, কারণ জানেনি আমাদের আবাসনের পুজো হয়, আর আবাসনের পুজোতে না থাকলে হয়। তো এই দেখুন মায়ের কাছে চলে এসেছি, আজকে আমি এলাম হাঁস বাবার একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।